নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব অর্থনীতি বা আপনারা এটাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলেন বা বাজেট বলেন তার সেখানকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে যে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেগুলো আপনাদের কারেন্ট ইয়ারে আপনাদের যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বলে আপনাদের পরীক্ষায় উল্লেখ থাকে যে সমস্ত প্রশ্নগুলো তার সেই সমস্ত প্রশ্ন নিয়ে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন তার কারণ আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন সলভ করব আর আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে নিজেরাই নিজেদেরকে জাজ করবেন বা সেলফ স্টাডির মাধ্যমে নিজেরাই নিজের পারফরমেন্সটা অনুমান করতে পারবেন তা যে প্রশ্নটার উত্তর আপনাদের ঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এবং পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব কে কত মার্কস পেলেন আর আপনারা সৎভাবে ক্যালকুলেট করে আপনাদের মার্কসটা পোস্ট করবেন তা আমরা আজকে আলোচনা শুরু করছি দুশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখার প্রয়োজন হয় বা আপনারা প্রয়োজন বোধ করেন যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই চ্যানেলের প্লে যান এবং চ্যানেলের প্লে লিস্টে দেখুন ইকোনমিক্স বলে একটা ফোল্ডার বানানো আছে সেখানে আপনারা এর যাবতীয় ভিডিও যত ভিডিও আমরা আপলোড করেছি সেগুলো আপনারা পেয়ে যাবেন তাই চলুন আজকে আমরা আলোচনা করছি প্রথম প্রশ্ন যেটা আপনাদের গেলো দিনের হোম প্রশ্ন ছিল তো প্রশ্ন পানিপাত তৈল শোধনাগার গড়ে উঠেছে ড্যাশ এর দ্বারা অপশান এ সরকারি ক্ষেত্র অপশান বি বেসরকারি ক্ষেত্র অপশান সি জয়েন্ট ক্ষেত্র এবং অপশান ডি সমবায় ক্ষেত্র দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সরকারি ক্ষেত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটি টু ইন্টারস্টেট রেট পলিসি হল ড্যাশ এর অংশ অপশান এ ফিসকাল পলিসি অপশন বি শিল্পনীতি অপশন সি মানিটারি পলিসি এবং অপশন ডি কোনোটি নয় দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মানিটারি পলিসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটি থ্রি ভারতে কর্মচারীদের ডি এ দেওয়া হয় কিসের ওপর ভিত্তি করে অপশান এ জাতীয় আয় অপশন বি গ্রাহক মূল গ্রাহক মূল্য সূচক এবং অপশন সি জীবনযাত্রার মান এবং অপশন ডি মাথা পিছু আয় 253 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গ্রাহক মূল্য সূচক नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 254 আই আর ডি পি চালু হয় ড্যাশ সালে অপশন এ 1978 থেকে 1979 অপশন বি 1979 থেকে 80 অপশন সি 1980 থেকে 81 এবং অপশন ডি 1981 থেকে 82 দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো থেকে আশি নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার 255 হান্ড্রেড ভাতিন্ডা তৈল শোধনাগার প্রতিষ্ঠা করা হয়েছে নিচের কোন সংস্থার দ্বারা অপশন এ টেন সি বি রিলায়েন্স অপশন সি এইচপিসিএল এবং অপশন ডি বিপিসিএল দুশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এইচপিসি এল নেক্সট क्वेश्चन কোশ্চেন নম্বর টু হান্ড্রেড ফিফটি সিক্স মুম্বাই শেয়ার বাজারে নতুন শেয়ার মূল্য সূচক হলো অপশন এ সি অপশান আর নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর ডিলেটি সেভেন সূচক রেসিডেক্স কিসের সাথে সম্পর্কিত অপশান এ শেয়ার প্রাইস অপশন বি মিউচুয়াল ফান্ড প্রাইস অপশন সি প্রাইস ইনফ্লেক্স ইন্ডেক্স ইনফ্লেকশান ইন্ডেক্স এবং অপশান ডি হচ্ছে ল্যান্ড প্রাইস দুশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ল্যান্ড প্রাইস নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন টু হান্ড্রেড ফিফটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা খসড়া কে প্রস্তুত করেন অপশন এ গ্যাট গিল অপশান বি ভি কে আর ভিরাও অপশান সি মহলানবিশ এবং অপশান ডি হচ্ছে সিএন ভিক্স দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মহালানুবিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 259 নাবাড গড়ে ওঠে ড্যাশ পরিকল্পনায় অপশন এ চতুর্থ অপশন বি পঞ্চম অপশন সি ষষ্ঠ এবং অপশন ডি অষ্টম 259 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ষষ্ঠ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 260 আন্তর্জাতিক অর্থ ভারতের কোঠা বৃদ্ধি করার ফলে ভারতে ভোটদানের অধিকার 1.88 শতাংশ থেকে বেড়ে হয়েছে অপশান এ দুই দশমিক শূন্য শতাংশ অপশান বি দুই দশমিক চার চার শতাংশ অপশান সি দুই দশমিক আট দুই শতাংশ এবং অপশান ডি তিন দশমিক এক শতাংশ দুশো ষাট নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর বি দুই দশমিক চার চার শতাংশ এয়ারলাইন্স এর সঙ্গে এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার পর নতুন কি নামে পরিচিত হয়েছে অপশান এ ইন্ডিয়ান এয়ারলাইন্স অপশন বি এয়ার ইন্ডিয়া অপশান সি ইন্ডিয়ান এবং অপশান ডি ইন্ডিয়ান এয়ারওয়েজ দুশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইয়ার ইন্ডিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি টু কোথায় নতুন রেলের কোচ তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে অপশান এ সারসা অপশন বি রায়বেরেলি অপশন সি আমেথি এবং অপশান ডি অমৃতসর দুশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রায়বেরেলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি থ্রি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের একশো চুরাশিটি দেশের মধ্যে ভারতের বর্তমান স্থান কততম অপশান এ দশতম অপশান বি এগারোতম অপশান সি বারোতম এবং অপশান ডি তেরোতম দুশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এগারোতম নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু হান্ড্রেড সিক্সটি ফোর সংকল্প প্রজেক্ট কিসের সঙ্গে সম্পর্কিত অপশান এ অশিক্ষা অপশান বি পোলিও অপশান সি বেকারত্ব এবং অপশান ডি এইডস এইচ আই ভি দুশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এইডস আবলিক এইচআইভি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড সিক্সটি ফাইভ ফোকাস প্রোডাক্ট অ্যান্ড ফোকাস মার্কেট প্রকল্প দুটি কিসের সাথে সম্পর্কিত অপশান এ শিল্পের দিক পরিবর্তন অপশন বি অত্যাধুনিক প্রযুক্তি অপশান সি রপ্তানি বৃদ্ধি এবং অপশন ডি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ দুশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রপ্তানি বৃদ্ধি নেক্সট কোশ্চেন নম্বর টু হান্ড্রেড সিক্সটি সিক্স ভারতবর্ষ থেকে বেশি রপ্তানি বাণিজ্য করে নিচের কোন কমিউনিস্ট প্রতিষ্ঠানের সঙ্গে অপশান এ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি অপশান বি সাফটা অপশান সি কমনওয়েলথ নেশন এবং অপশান ডি ওপেক দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু এস জে এস প্রকল্পটি কোন ক্ষেত্রে প্রযোজ্য অপশান এ শহরী এলাকা অপশন বি গ্রামীণ এলাকা অপশন সি আধা শহরী এলাকা এবং অপশন ডি ওপরের সবকটি দুশো সাতষট্টি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এলাকা। কোয়েশ্চেন্ড্রেড সিক্সটি এইট বর্তমানে 268 বর্তমানে এল পরিবার ভুক্তদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্ধারিত গমের দাম হল 10 টাকা প্রতি কুইন্টাল অপশান এ দুশো পঞ্চাশ টাকা অপশান বি চারশো পনেরো টাকা অপশন সি পাঁচশো টাকা এবং অপশন ডি নশো টাকা দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চারশো টাকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু গভীরি গরিবি হাটাও স্লোগানটি কোন পরিকল্পনার সঙ্গে যুক্ত হয় অপশান এ প্রথম অপশন বি পঞ্চম অপশান সি চতুর্থ এবং অপশন ডি দ্বিতীয় দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পঞ্চম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন কোন পরিকল্পনায় গড়ে ওঠে অপশন এ তৃতীয় অপশন বি চতুর্থ অপশন সি দ্বিতীয় এবং অপশন ডি প্রথম 270 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर प्रस्नो, प्रस्नो, तर, C, Next question, question 271 আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান নিরাপত্তা দানকারী এবং এবং রক্ষণকারী হল অপশন এ আইএমএফ অপশন বি वर्ल्ड ব্যাংক অপশন সি আইএফসি এবং অপশন ডি ডব্লিউটিও 271 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ডব্লিউটিও নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 272 বদ্ধ অর্থনীতি বা বদ্ধ অর্থনীতি বলতে বোঝায় অপশন এ শুধুমাত্র রপ্তানি অপশন বি নিয়ন্ত্রিত অর্থ সরবরাহ অপশন সি ঘাটতি অর্থনীতি এবং অপশন ডি আমদানি রপ্তানি বন্ধ 272 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আমদানি রপ্তানি বন্ধ নেক্সট কোশ্চেন क्वेश्चन नंबर 273 জাতীয় গ্রামীণ বিকাশ প্রতিষ্ঠান অবস্থিত অপশন এ সিমলা অপশন বি হায়দ্রাবাদ অপশন সি পাটনা এবং অপশন ডি দিল্লি দুশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হায়দ্রাবাদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু নির্মল গ্রাম পুরস্কার কিসের সাথে সম্পর্কিত অপশন এ গ্রামীণ পানীয় জল অপশন বি বনভূমি সম্প্রসারণ অপশন সি প্রাথমিক শিক্ষা এবং অপশন ডি সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচি 274 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সম্পূর্ণ স্বাস্থ্য বিধান কর্মসূচি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 275 प्रथम गरीब रथ কোথায় চালু হলো অপশন এ দিল্লি থেকে পাটনার মধ্যে অপশন বি দিল্লি থেকে চেন্নাইর মধ্যে অপশন সি দিল্লি থেকে মুম্বাইর মধ্যে এবং অপশন ডি অমৃতসর থেকে সারসার মধ্যে 275 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অমৃতসর থেকে সার্সার মধ্যে नेक्स्ट क्वेश्चन কোশ্চেন নাম্বার 276 দুধ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো অপশন এ চতুর্থ অপশন বি তৃতীয় অপশন বি দ্বিতীয় অপশন সি তৃতীয় এবং অপশন ডি হচ্ছে প্রথম 276 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি প্রথম नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 277 কোন দেশটি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি সদস্য নয় অপশন এ পোল্যান্ড অপশন বি জার্মানি অপশন সি ইতালি এবং অপশন ডি ইংল্যান্ড 277 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পোল্যান্ড नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 278 সুপার 301 কি অপশন এ আধুনিক কম্পিউটার অপশন বি নতুন ধরনের চাল অপশন সি আমেরিকান বাণিজ্য আইন এবং অপশন ডি এডস এর চিকিৎসা 278 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আমেরিকান বাণিজ্য আইন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 279 জাতীয় এক্সাইজ কর দিবস কত তারিখে পালন করা হয় অপশন এ টোয়েন্টি জানুয়ারি অপশন বি টোয়েন্টি ফোর্থ জানুয়ারি অপশন সি ফোরটিন্থ এপ্রিল এবং অপশন ডি টেন্থ জুন দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি এয়ার ডেকান এর নতুন নাম হলো। অপশন এ কিংফিশার রেড অপশন বি জেট রেড অপশন সি সাহারা রেড এবং অপশন ডি ইন্ডিগো রেড

সমবায় ইউনিটের কোন ক্ষেত্রের বৃদ্ধির হার অতি উচ্চ অপশন এ চিনি অপশন বি তুলা শিল্প অপশন সি পাট এবং অপশন ডি হচ্ছে সিমেন্ট দুশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চিনি আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি থ্রি দুশো তিরাশি নম্বর প্রশ্ন পেট্রোলিয়াম দ্রব্যের মূল্য এবং কর কাঠামোর জন্য কোন কমিটি গঠিত হয়েছিল অপশন এ মেলা গ্যাম অপশন বি রঙ্গরাজন অপশন সি লাহিড়ি এবং অপশন ডি বৈদ্যনাথন দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রঙ্গরাজন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি এরনাকুলার এরপর দ্বিতীয় কোন জেলায় একশো জনগণ শিক্ষিত অপশন এ নাসিক অপশন বি চিঙ্গলপুট্টু অপশন সি বর্ধমান এবং অপশন ডি হচ্ছে মেরকট দুশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বর্ধমান নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু আন্তর্জাতিক অর্থ কারেন্সি হলো এস আর এস আর এর রূপটি হলো অপশান এ পেপার কারেন্সি অপশান বি সোনা অপশান সি সোনা এবং রুপা উভাই এবং অপশান ডি বুক কিপিং এন্ট্রি দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বুক কিপিং এন্ট্রি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি সিক্স ইন্দ্রাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত অপশন এ মহারাষ্ট্র বি গুজরাট অপশন সি উড়িষ্যা এবং তামিলনাড়ু দুশো ছিয়াশি নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর সি উড়ি কোশ্চেন্ড্রেড এইটটি সেভেন রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশান এ দিল্লি অপশন বি কানপুর অপশন সি মুম্বাই এবং অপশন ডি নাসিক দুশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মুম্বাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 288 আইফোন কীসের সঙ্গে যুক্ত অপশান এ নোকিয়া অপশন বি রিলায়েন্স অপশন সি বিএসএনএল এবং অপশন ডি অ্যাপেল ইঙ্ক দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অ্যাপে লিঙ্ক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু ওপেন মার্কেট অপারেশন কীসের সঙ্গে যুক্ত অপশান এ ইনকাম পলিসি অপশন বি ফিসকাল পলিসি অপশন সি ক্রেডিট পলিসি এবং অপশন ডি লেবার পলিসি দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ক্রেডিট পলিসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটি পৃথিবীতে কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি অপশান এ নিউ ইয়র্ক অপশান বি টোকিও অপশান সি মেক্সিকো এবং অপশান ডি প্যারিস দুশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি টোকিও নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটি ওয়ান শক্তি উৎপাদন বা পাওয়ার জেনারেশান এর ক্ষেত্রে নিচের কার অবদান সবথেকে বেশি অপশান এ তাপবিদ্যুৎ অপশন বি জলবিদ্যুৎ অপশন সি পারমাণবিক শক্তি এবং অপশন ডি বায়ু শক্তি দুশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তাপবিদ্যুৎ কোয়েশ্চেন টু হান্ড্রেড নাইনটি টু জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ অপশন বি উনিশশো আটচল্লিশ অপশন সি উনিশশো বাহান্ন এবং অপশান ডি উনিশশো পঁয়ষট্টি দুশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো বাহান্ন কোশ্চেন্ড্রেড নাইনটি থ্রি কোনটি একটি ক্রেডিট অপশন ডি সবগুলি দুশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সবগুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফোর ট্রাই এর নির্দেশ অনুযায়ী সমগ্র ভারতবর্ষকে কটি মোবাইল পরিষেবা ভাগ করা হবে অপশান এ দুটি অপশান বি চারটি অপশন সি পাঁচটি এবং অপশান ডি আটটি দুশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দুইটি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড নাইনটি ফাইভ ন্যানো নলেজ সিটি কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে অপশান এ ব্যাঙ্গালোর অপশন বি জয়পুর অপশন সি হায়দ্রাবাদ এবং অপশন ডি চণ্ডীগড় দুশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চণ্ডীগড় নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টু হান্ড্রেড নাইনটি সিক্স কোথায় এখনও আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি অপশন এ সিকিম এবং গোয়া অপশন বি বিহার এবং রাজস্থান অপশন সি সিকিম এবং অরুণাচল প্রদেশ এবং অপশন ডি নাগাল্যান্ড দুশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সিকিম এবং গোয়া নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড সাধারণ বিমা ব্যবসার অংশ নিচ্ছে কোন দেশের সঙ্গে যৌথ সহযোগিতায় অপশন এ জাপান অপশন বি ফ্রান্স অপশন সি অস্ট্রেলিয়া এবং অপশন ডি কোরিয়া 297 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অস্ট্রেলিয়া नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 298 কোন রাজ্যে চুক্তি পদ্ধতিতে কৃষি কাজ বা কন্ট্রাক্ট ফার্মিং রাজ্য সরকার অনুমোদন করেছে অপশন এ উত্তর প্রদেশ অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি পাঞ্জাব এবং অপশন ডি রাজস্থান 298 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাজস্থান नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 299 ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকরী হয় অপশান এ নাইনটিন এইটি ফাইভ বি নাইনটিন সি নাইনটিন এইটি এবং অপশান ডি নাইনটিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নাইনটিন এইটটি সিক্স লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন পাশ হয় দু সালে কিন্তু আইনটি কার্যকরী হয় অপশান এ টেন্থ জানুয়ারি টু থাউজেন্ড অপশান বি টেন্থ ফেব্রুয়ারি টু সি টোয়েন্টি জুন টু এবং অপশান ডি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড সিক্স কোয়েশ্চেন তিনশো আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি টেন্থেব্রুয়ারি টু থাউজেন্ড সিক্স তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে ফেললাম আপনারা এবার একে একে কি কত মার্কস পেলেন ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে আমাদের আপনাদের মার্কসটি পোস্ট করুন আর আপনারা মার্ক্সটা ক্যালকুলেশন সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আপনারা সবাই ক্যালকুলেশন করে আপনাদের মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায় যেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার হোম ট্যাক্সের পর্যায় তা হোম ট্যাক্সে আজকে আপনাদের কোশ্চেনটা বলছি আপনারা একটু চট করে খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো ইন্ডিয়া ডেভেলপমেন্ট বন্ড নাইনটিন নাইনটি ওয়ান টু নাইনটিন সালে ইস্যু করে অপশান এ এসবিআই অপশান বি আরবিআই অপশান সি ইউটিআই এবং অপশান ডি এনএইচবি আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি ইন্ডিয়া ডেভেলপমেন্ট বন্ড উনিশশো একানব্বই সালে ইস্যু করে অপশান এ মানে কারা ইস্যু করে সেটা আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে অপশান এ এস বি আই অপশান বি আরবিআই অপশান সি ইউটিআই এবং অপশান ডি এনএইচবি আপনারা এই চারটে অপশানের মধ্যে যে কোশ্চেনটা সঠিক বলে মনে হয়েছে সেটা নির্বাচন করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের কাছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ